আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি ষোলো দশমিক একের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে করি ষোলো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিল দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি মানে রেখা এঁকে কীভাবে যোগ ফল নির্ণয় করতে হয় আমি তোমাদের শেখাচ্ছি তোমরা মন্দির বুঝো দেখো অঙ্কটুকে নিচ্ছি প্লাস সেভেন কমা প্লাস টু সংখ্যারেখা আঁকতে হবে তোমরা সংখ্যা রেখা আঁকার আগে আগে আইডিয়া করে নেবে যে কোন দিকটা বেশি হবে প্লাসের দিক বেশি না মাইনাসের দিক বেশি এটা এখন যোগফল কী হবে প্লাস নয় হবে মানে প্লাসের দিকে বেশি হবে তো এদিকে বেশি রাখতে হবে এ হ্যাঁ ডাক টানলাম টানার পরে নির্দিষ্ট দূরত্ব পর পর বিন্দু দিয়ে দেবে তবে আঁকতে সুবিধা হবে এবার দেখো দাগগুলো টেনে নেব দাগগুলো টেনে নিলাম এবার দেখো এখানে আমি ধরো চিরো জিরো দেবো আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এদিকে তীর তিরচুনে দেবো এদিকে তীর তিরিশুড়ি দেবো প্লাস সেভেন আছে মানে জিরো থেকে ধরতে হবে এটা মাইনাস ওয়ান দিলাম জিরো থেকে ধরবো কোনো সময় কিন্তু জিরো জিরোকে ধরবে না জিরোটা পর থেকে ধরবে হ্যাঁ দেখো প্লাস সেভেন আছে মানে এখানে ধরবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসছে তো এখানে আমি দাগ টেনে নেব এখান থেকে দাগ টেনে প্লাস সেভেন পর্যন্ত নিয়ে গেলাম এখানে আমি এইভাবে দাগ টেন করে দেওয়া এটাকে এখান থেকে গিয়েছি আর এবার দেখো প্লাস টু আছে মানে আবার কিন্তু তোমার এখান থেকে এখান থেকে কিন্তু আবার যেতে হবে তোমার এদিকে যেতে দুটি ঘর তো এক দুই মানে নয় পর্যন্ত আসবে এখানে আমি টেনে নেব টেনে এনলাম তো এখানে আমি এভাবে এটাকে তীর জন্য এখানে দিয়ে দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে তোমার কি প্লাস সেভেন এখানে লিখে নেব প্লাস সেভেন আর এখানে প্লাস টু এখন টোটাল কত হচ্ছে কোথায় গিয়ে পৌঁছেছি জিরো থেকে নাইন পর্যন্ত গিয়ে পৌঁছেছি খানে আমি ডাক টে নেব এখান থেকে নাইন পর্যন্ত ডাক টেন এটা হলো তোমার কত প্লাস নাইন প্লাস নাইন অতএব কী পাচ্ছি দেখো লিখে নেব প্লাস সেভেন মানে যোগ করতে বলা হয়েছে প্লাস প্লাস টু সমান হচ্ছে প্লাস নাইন এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব প্লাস টু আছে কমা আর মাইনাস ফোর আছে এখন দেখো মাইনাস ফোর আছে তো দেখো মাইনাস ফোর থেকে প্লাস টু বাদ দিতে হবে কত হবে মাইনাস টু হবে না এদিকে যেতে হবে তো দুই দিকে সমান করলে কিন্তু এখন হয়ে যাবে এর সংখ্যা একটা ছোটো করলেই হবে ডাকটি নিচ্ছি আমি দাগটি আনলাম এবার নির্দিষ্ট দূরত্ব পর পর কিন্তু বিন্দু দিয়ে দেবে এক্স সেমি পর পর বিন্দুগুলো দিয়ে দিলাম এখানে আমি তিরচুন্ডি দিয়ে দেবো আর এখানে তির দিয়ে দেবো দাগগুলোটি এনেছি এখানে আমি ধরো জিরো দেবো আর এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন দেখো প্রথমে আছে প্লাস টু মানে জিরো থেকে প্লাস টু ঘর পর্যন্ত যেতে হবে এখান থেকে প্লাস টু হ্যাঁ প্রথমে এদিক গেলাম এবার দেখো বলেছে মাইনাস ফোর এখান প্রথমে এদিক গিয়েছি ঠিক আছে প্রথমে এদিক গিয়েছি এবার দেখো মাইনাস ফোর তো মাইনাস ফোরটা কীভাবে করবো দেখো এখান থেকে শুরু করে তোমরা মন দিয়ে বুঝো তো চার হয়ে যেতে হবে তো এক দুই তিন চার মানে এখানে আসছে তো আমি এখানে ডাক দেবো আর এইখানটায় ডাক দেবো তোমরা খেয়াল করো কী হচ্ছে মানে এখান থেকে শুরু করে আবার কিন্তু এখানে পর্যন্ত গেলাম এটা হচ্ছে তোমার প্লাস টু আর এটা হচ্ছে মাইনাস ফোর তো এখন দেখো জিরো থেকে কোথায় পৌঁছে গেছি আমি জিরো থেকে মাইনাস টুয়ে কিন্তু পৌঁছেছি তো এখানে আমি ডাকটিয়ে নেব অ্যান্সারটা কী পাচ্ছি অ্যান্সারটা পাচ্ছি তোমার মাইনাস টু দাঁড়াচ্ছে তো মাইনাস টু অতএব লিখে নেব প্লাস টু যোগ মাইনাস ফোর সমান হচ্ছে মাইনাস এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্ন নেব প্লাস কমা মাইনাস ইলেভেন এখন দেখো যদি যোগ করি তো মাইনাস ইলেভেন থেকে প্লাস সিক্স বাদ দিলে মাইনাস ফাইভ হয় মানে এদিকে আমাকে বেঁচে যেতে হবে প্রথমে প্লাস সিক্স যেতে হবে তারপরে মাইনাস ফাইভ এদিকে যেতে হবে তো দু দিকটা সময় রাখলে হয়ে যাবে জিরো থেকে এখন আমি দাগটি এনেবো এটা একটু বড়ো করে টানতে হবে এখান থেকে টানবো একটু বড়ো করে টানলাম নির্দিষ্ট দূরত্ব পর্ব এক সেমি পর পর আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি বিন্দুগুলো বসে নিলাম এখানে দিয়ে দেবো এখানে চিহ্ন দাগগুলো টেনে নেব দাগগুলো টেনে নিচ্ছি ট্রেনে নিলাম তো প্রথমে প্লাস সিক্স যেতে হবে ধরো আমি এখানে সিক্স পর্যন্ত করছি প্লাসের ঘরের দিকে হচ্ছে তো সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এখানে আমি জিরো দেবো এদিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এদিকে করবো মাইনাস সিক্স প্রথমে প্লাস সিক্স যেতে হবে জিরো থেকে এ জিরো থেকে প্লাস সিক্স এখানে পর্যন্ত আসতে হবে এখানে আমি ডাক টেনলাম এটা কী পাচ্ছি প্লাস সিক্স এদিকে প্রথমে গেলাম তো এটা লিখবো প্লাস সিক্স আর দেখো এটা একটু এদিক যাচ্ছিল তো সেখানে তিন এদিক করে দিলাম এবার দেখো এই প্লাস সিক্স পর্যন্ত গিয়েছি এবার যেতে হবে প্লাস সিক্স থেকে কিন্তু মাইনাস ঘর যেতে হবে তো থেকে শুরু করে এগারো ঘর আসতে হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এইখানে আসতে হচ্ছে তো কী করবো এখান থেকে ডাকটি নেব আমি দেখো নিচ্ছি ডাক টেনে নিলাম আর এটে এদিকে আসতে হলো তো এখানে আমি দিয়ে দেব কি মাইনাস ইলেভেন ঠিক আছে এখন দেখো জিরো থেকে কোথায় গিয়ে পৌঁছেছি জিরো থেকে মাইনাস ফাইভ পর্যন্ত গিয়ে পৌঁছেছি তো অ্যান্সারটা কী পাচ্ছি মাইনাস ফাইভ অতএ দিয়ে লিখব অতের প্লাস সিক্স যোগ মাইনাস ইলেভেন সমান পাচ্ছি মাইনাস ফাইভ এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস ফাইভ এখন দেখো এটা মাইনাস ফাইভ আছে এটা মাইনাস সেভেন আছে মানে তোমাকে যেতে হবে কি যে মোটে তোমাকে যেতে হবে মাইনাস বারো ঘর ঠিক আছে তো এদিকে করবো বেশি দাগ টেনে নেব এদিকে বেশি আসতে হবে দাগটা টেনে নেবো দেখো একটু ফাঁকা রাখবে এভাবে করলাম আর নির্দিষ্ট দূরত্ব পর পর দাগগুলো ট্রেনে বিন্দুগুলো বসে নিচ্ছি সেমি দূরত্ব পর পর ঠিক আছে বসে নিলাম এখন আমি কী করব এখানে তীর চিহ্ন দেবো আর এখানে তিরচুনে দিয়ে দেবো এখানে দেবো দাগ এগুলো দাগগুলো টেনে নিচ্ছি দাগগুলো টেনে নিচ্ছি এখানে দেখো বলা হয়েছে

এগুলো বসে এলাম তো প্রথমে মাইনাস ফাইভ মানে জিরো থেকে মাইনাস ফাইভ পর্যন্ত আসতে হবে এভাবে আমি দাগ টেনে এলাম এদিকে আসতে হলো এদের এদিকে তীরে ছুঁড়ে দেব এবার দেখো কী কী আসতে হচ্ছে যে এখান থেকে আবার কিন্তু মাইনাস ফাইভ থেকে কিন্তু আবার আসতে হচ্ছে কত মাইনাস সেভেন ঘর তো এভাবে করতে পারি এটা থেকে করতে পারি তো সেভেন কর মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এখানে পর্যন্ত আসতে হচ্ছে এটাতেই করলে হবে এটাতে করে দিলাম আর এখানে আমি তিরিশ দিয়ে দিলাম বুঝতে পারলে এটা হচ্ছে তোমার মাইনাস ফাইভ আর এটা হচ্ছে মাইনাস সেভেন এখন দেখো জিরো থেকে কত ঘর পর্যন্ত গিয়ে পৌঁছেছি বারো ঘর পর্যন্ত তো আমি ডাক টেনে নেব দেখো এখানে আমি ডাক নিলাম জিরো থেকে মানে এটা হচ্ছে অ্যান্সারটা মাইনাস বারো পাচ্ছি অতএব লিখে নেবো অতএব মাইনাস ফাইভ যোগ মাইনাস সেভেন সবান হচ্ছে মাইনাস বারো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব প্লাস এইট আর কম মাইনাস এইট এখন দেখো প্রথমে প্লাস এইট ঘর জিততে হবে তারপর মাইনাস এইট ঘর মানে কী দাঁড়াবে জিরো দাঁড়াবে তো দুই দিকে সমান করতে হবে প্লাস এইট আর মাইনাস এইট এদিকে সমান না করলে হবে প্লাস এইটের দিকে বেশি করলেই হবে কিন্তু দেখো একটু নিচে থেকে করবো করলাম নির্দিষ্ট দূরত্ব পরপর বিন্দুগুলো বসে নিচ্ছি এক্সমে পরপর বিন্দুগুলো বসে নিচ্ছি বুঝে আর এখানে আমি দাগ ডাকটিয়ে নেব ডাক ঘরটিয়ে নিচ্ছি দাগ ঘরটি আনল এখানে তীর চড়ে দেবো আর এখানে তীর্শ দেবো কী বলা হয়েছে যে প্লাস এইট পর্যন্ত যেতে হবে ধরো এখানে আমি এইট লিখে দেবো আর এখানে নাইন সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান প্রথমে প্লাস এট যেতে হবে জিরো থেকে ধরে প্লাস এইট পর্যন্ত ডাকটি আনব ডাকটি আনলাম এটা হচ্ছে তোমার প্লাস এইট এখন কী করতে হবে আবার তোমার এই প্লাস এইট থেকে মাইনাস আইট যেতে হবে তো মানে বিয় ঘট উল্টো আসতে হবে এক দুই তিন চার করে আবার আসতে হবে তো আবার কোথায় আসি জিরো পর্যন্ত কিন্তু আসছি জিরো পর্যন্ত আসছি এখানে আমি ডাকতে এলাম এটা হচ্ছে তোমার মাইনাস এইট আর এবার কোন দিকে আসলাম এদিকে আসলাম এদিকে দিলাম এখন কী পাচ্ছি এখন পাচ্ছি তোমার জিরো অ্যান্সার জিরো ঠিক আছে অতএব লিখে নেব প্লাস এইট যোগ মাইনাস এইট সমান জিরো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর প্রশ্নটুকে নেব প্লাস সেভেন কমা সংখ্যা নেব দেখো এটাও দেখো জিরো আনসার হবে প্লাস সেভেন ঘর আর মাইনাস সেভেন ঘর আসতে হবে তো থেকে এদিকে রাখলেই হবে

প্লাস সেভেন পর্যন্ত প্রথমে আসতে হবে ধর এখানে আমি এইট লিখে দিলাম সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু প্রথমে জিরো থেকে এই জিরো থেকে প্লাস সেভেন ঘর আসতে হবে তো এখানে আমি দাগ টিনে দিলাম এদিকে আসলাম তো প্লাস সেভেন বাট দেখো এই সেভেন থেকে যেখানে এসেছি সেখান থেকে উল্টো আসতে হবে মানে এখান থেকে উল্টো দিকে আসলে হয়ে যাবে মাইনাস তো এখানে জিরো পর্যন্তই আসতে হবে আবার সেভেন করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত বোঝা গেল দাগ টেনে দিলাম আর এদিকে তীর চেয়ে দেবো এদিকে আসলাম সেই জন্য এখানে হচ্ছে মাইনাস সেভেন কী অ্যান্সার দাঁড়াচ্ছে অ্যান্সার দাঁড়াচ্ছে জিরো জিরো লিখে দেবো অতএব কী পাচ্ছি অতএব পাচ্ছি প্লাস সেভেন যোগ মাইনাস সেভেন সবার হচ্ছে জিরো অ্যান্সার ঠিক আছে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব প্লাস নাইন কমা মাইনাস সেভেনটিন এখন দেখো এটা সংখ্যা রেখা কে নেব তো দেখো প্রথমে প্লাস নাইন ঘর যেতে হবে আর উল্টো আসতে হবে তোমার মাইনাস সেভেনটিন ঘর মানে তোমার সতেরো থেকে নয় বাদ দিলে কত হচ্ছে আট তো কী হয়ে যাচ্ছে যে তোমাকে মাইনাস আট ঘর কিন্তু উল্টো দিকে আসতে হবে প্রথমে নয় ঘরে যেতে হবে এদিকে প্লাসের দিকে আর উল্টো দিকে আসতে হবে আট ঘর মানে দুই দিকে মোটামুটি সমান রাখতে হবে মানে মোটে তোমাকে ধরো সতেরো ঘর কিন্তু তোমাকে আঁকতে হবে দেখো কীভাবে করবো দেখো দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো লম্বা করে রাখ টানবে একটু আর একটু ফাঁকা রাখবে এ দেখো পরে করে করলাম নির্দিষ্ট দূরত্ব পরপর বিন্দুগুলো বসিয়ে নেব নির্দিষ্ট দূরত্ব পর পর বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি আর আমি কীভাবে আঁকছি তোমরা সেইভাবে আঁকার চেষ্টা করবে তবে নিখুঁত হবে একটুকু ভুল হবে না ঠিক আছে দেখো তির দিয়ে দিলাম দাগগুলো টেনে নেব দাগগুলো টেনে নিচ্ছি টেনে দিলাম কী বলা হয়েছে প্রথমে প্লাস নাইন তা আমি দিয়ে কী করব নাইন থেকে শুরু করব নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এখানে জিরো এবার দেখো উল্টো দিকে কিন্তু আবার আট ঘরে যেতে হবে কেন দেখো সতেরো থেকে নয় বাদ দিলে আট হয় তো এদিকে দেব মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ কম পড়ে যাচ্ছে এটা একটা বাড়িয়ে নিতে হবে দেখো এই দেখো মাইনাস সিক্স আর এখানে মাইনাস সেভেন আর এখানে মাইনাস এইট করে দিলাম বোঝা গেলো এবার দেখো কী করবো মাইনাস প্রথমে প্লাস নাইন হবে জিরো থেকে এখান থেকে এখানে পর্যন্ত আসতে হবে স্কিল দিয়ে টেনে নেব টেন দেখো এই টেনে নিলাম এটা হলো তোমার প্লাস নাইন এবার দেখো এই নাইন থেকে তোমাকে যেতে হবে সতেরো ঘর তো এখান থেকে যদি উল্টো দিকে আসি তোমার এই শেষ পর্যন্ত কিন্তু আসতে হবে ঠিক আছে তো আমি এখানে পর্যন্ত এখানে দাগ দিয়ে দেবো শেষে আর এখানে আমি দাগ দিয়ে দেবো এবার আমি দাগটা টেনে নেবো ডাক টে এলাম আর আসতে হলো কোথায় এদিকে আসতে হলো তো এদিকে তিরিশে দেব কত হচ্ছে এটা মাইনাস সতেরো তো এখন কী পাচ্ছি জিরো থেকে কোথায় গিয়ে পৌঁছেছি মাইনাস এইট পর্যন্ত গিয়ে পৌঁছেছি এখান থেকে আমি আর শেষ এখানে পর্যন্ত টেনে নেব এবার আমি কী করব এটাকে আমি মিলিয়ে দেব এটা হচ্ছে অ্যান্সার কত হচ্ছে মাইনাস এইট অতএব অ্যান কী পেলাম অতএব প্লাস নাইন যোগ মাইনাস সেভেন্টিন সমান হচ্ছে মাইনাস এইট বুঝা গেল এবার দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস ইলেভেন কমা মাইনাস নাইন সঙ্গেটাকে নেব দেখো এখন দেখো এটা কত ঘর যেতে হবে এটা যেতে হবে তোমার দেখো প্রথমে মাইনাস ইলেভেন ঘর তারপর আবার মাইনাস নাইন নাইন ঘর মানে মোড়টা তোমার মাইনাস কুড়ি ঘর যেতে হবে ঠিক আছে তো কুড়ি ঘর করতে হবে কীভাবে করবো তোমরা দেখো বুদ্ধি খাটাতে হবে তবে কিন্তু হবে এইভাবে করতে পারি প্রথমে একটা ডাকটি নেব ডাকটি এনলাম এবার দেখো কীভাবে করছি নির্দিষ্ট দূরত্ব পর বিন্দু বসেছিলাম আর এক সেমি দূরত্ব পরপর কিন্তু এগুলো বিন্দুগুলো বসেছিলাম এখন কী করব যে হাফ সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো বসাবো তবে কিন্তু জায়গাটা অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে এই দেখো হাফ সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো বসে নিচ্ছি বসে নিচ্ছি তবে কিন্তু কুড়ি ঘর হবে বসে নিচ্ছি দেখো বসে নিলাম এবার আমি ধরো এখানে তিরচুনে দিয়ে দেবো আর এখানে তিরচুনে দিয়ে দেবো এবার দাগগুলো টেনে নেবো এই দাগগুলো টেনে নিচ্ছি দাগগুলো টেনে নিচ্ছি তাহলে হাফ সিমি করলাম দাগুল টেছি টানা হয়েল এবার দেখো প্রথমে মাইনাস ইলেভেন করে যেতে হবে তোর এখানে আমি প্লাস ওয়ান দিলাম আর এখানে জিরো দিলাম এখানে হবে মাইনাস ওয়ান এটা হবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস Minus nine, minus ten, minus eleven, minus twelve, minus thirteen, minus fourteen, minus fifteen, minus sixteen, minus seventeen, minus eighteen, minus nineteen, মাইনাস আর মাইনাস টোয়েন্টি ওয়ান এত বন্ধুই করলাম এবার দেখো মাইনাস ইলেভেন আসতে হবে মানে জিরো থেকে তো এখানে আসছে এখান থেকে ডাকটি নেব ডাকটি এনলাম আর এখানে দেব এদিকে আসলাম তো মাইনাস এবার দেখো এখান থেকে আসতে হবে এখান থেকে আসতে হবে তো কত হচ্ছে নাইন করে আজকে কুড়ি পর্যন্ত আসতে হবে এখানে আমি দাগ ডাকটি নেবো আর এখান থেকে এটাকে মিলিয়ে দেব এখান থেকে এটা মিলিয়ে দিলাম এদিকে আসলাম তো এটা লিখে দেবো মাইনাস নাইন এখন দেখো জিরো থেকে কত পাচ্ছি জিরো থেকে পাচ্ছি কুড়ি মানে টোয়েন্টি এটা আমি মিলিয়ে দেব এটা মিলিয়ে দিলাম এটা হলো তোমার অ্যান্সার হচ্ছে মাইনাস কুড়ি অতএব দেখো অতএব মাইনাস ইলেভেন যোগ মাইনাস নাইন সবার হচ্ছে মাইনাস কুড়ি এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যোগ পল এনে করি এগুলো খুবই সহজ আছে দেখো তাড়াতাড়ি হয়ে যাবে তোমার মন দিয়ে বোঝো প্রশ্নটিকে নেব প্লাস নাইন যোগ প্লাস টু বন্ধু নটিকে নেবো তো প্লাস প্লাস গুন করে প্লাস নাইন আর প্লাস প্লাস গুণ করলো প্লাস টু কী হচ্ছে প্লাস প্লাসে যোগ করলে কত হয় তো প্লাস ইলেভেন এদিকে প্লাস দিলো চলে না দিলো চলে এবার দেখো দুই নম্বর প্লাস ইলেভেন আর প্লাস ফাইভ দেখো প্লাস প্লাসে গুণ করলে প্লাস ইলেভেন হয় আর প্লাস প্লাসে যোগ করলে এ গুণ করলে হয় প্লাস ফাইভ এখন দেখো দুটোই যোগ করে হচ্ছে মানে প্লাস প্লাস যোগ করতে হয় কত হচ্ছে ষোলো এদিকে প্লাস দুটো চলে না দ্রুলে চলে এবার দেখো তিন নম্বর প্রশ্নটিকে নেব প্লাস টোয়েন্টি সেভেন প্লাস মাইনাস ইলেভেন বন্ধুরা উঠে নেবো প্লাস প্লাস এগুণগুলো প্লাস টোয়েন্টি সেভেন প্লাস মাইনাস এগুণগুলো মাইনাস ইলেভেন এখন দেখো যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ করতে হয় তো বিয়োগ করে নেব তো সাত থেকে এক বাদ ছয় আর দুই থেকে এক বাদ এক এটা বড় আয়সে সেজন্য প্লাস চেন বসবে এই প্লাস চেন বসালো চলে না বসালো চলে এবার দেখো চার নম্বর মাইনাস টোয়েন্টি ফাইভ যোগ প্লাস সিক্স প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস প্লাসে গুণ করলে হয় প্লাস সিক্স এখন দেখো এটা বড়ো তো মাইনাস চিহ্ন বসবে এদিকে মাইনাস চিহ্ন বসে এবার দেখো পঁচিশ থেকে ছয় বাদ দিলে হবে উনিশ এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম এরপর দেখো পাঁচ নম্বর মাইনাস ফাইভ প্লাস প্লাস নাইন বন্ধন ঠিক নেব প্লাস মাইনাসে গুণ করলো মাইনাস ফাইভ প্লাস প্লাসে গুণ করলে প্লাস নাইন এখন দেখো বড়ো হচ্ছে এটা তো প্লাস চিহ্ন বসবে আর নয় থেকে পাঁচ বাদ দিলে চার বাসে কিন্তু এদিকে প্লাস বসেলেও চলে না বসেও চলে তো ফোর হচ্ছে অ্যান্সার এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্ন ঢেকে নেব প্লাস তেরো যোগ মাইনাস তেরো বন্ধু উঠিয়ে নেব প্লাস প্লাসে গুণ করলে প্লাস তেরো আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস তেরো এখন দেখো যে বিয়োগ করতে হবে প্লাস মাইনাসে বিয়োগ করলে বিয়োগ হয় আর যোগটা বড়ো হয় তো দেখো তেরো থেকে তেরো বাদ দিলে শূন্য হয় শূন্য এখানে প্লাস আগে বছরও চলে না বছর চলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বরের অঙ্কগুলো তিন নম্বরের অঙ্ক বলা হয়েছে সলভ করি এক নম্বর দেখো প্রশ্নটুকু নিচ্ছি প্লাস তেরো তারপরে যোগ প্লাস বারো প্লাস মাইনাস দশ আবার বন্ধুরা উঠে নেব প্লাস প্লাস গুণ করলে প্লাস তেরো প্লাস প্লাসে গুণ করলে প্লাস বারো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস দশ এখন দেখো এই দুটো যোগ আছে তো দুটো যোগ করে নেব তেরো আর বারো হচ্ছে পঁচিশ বিয়োগ দশ পঁচিশ থেকে দশ বাদ দিলে হয় পনেরো তো এটা বড়ো ছিল তো এদিকে প্লাস জন্য বসালো চলে বসানো চলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব প্লাস একত্রিশ যোগ প্লাস তেরো যোগ মাইনাস ষোলো তো প্লাস প্লাস এগুন করলে প্লাস একত্রিশ প্লাস প্লাস এগুণ করলে প্লাস তেরো আর প্লাস মাইনাস এগুন করলে মাইনাস ষোলো এই দুটো যোগ আছে যোগ করে নেব তো তিন একে চার আর তিন এক চার বিয়োগ ষোলো এবার দেখো এই চুয়াল্লিশ থেকে ষোলো বাদ দিতে হবে তো এটা বড় এদিকে প্লাস চিহ্ন বাসলো চলে না বাসল চলে তো চোদ্দো থেকে ছয় বাদ আট আট তিন থেকে এক বাদ দুই এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব প্লাস পঁচিশ যোগ মাইনাস ষোলো যোগ প্লাস দুই প্লাস প্লাস এখন করলো প্লাস পঁচিশ প্লাস মাইনাস এখন করলো মাইনাস ষোলো প্লাস প্লাস এখন কলো প্লাস টু এখন দেখো এই দুটো যোগ আছে তো দুটো যোগকে একসাথে যোগ করে নেব তো পঁচিশ আর দুই হচ্ছে সাতাশ আর বিয়োগ ষোলো এখন দেখো এটা বড়ো তো প্লাস জন্য বসালো চলে না বসালো চলে আর সাতাশ থেকে ষোলো বাদ দিলে হয় সাত থেকে ছয় বাদ এক দুই থেকে এক বাদ এক এগারো হল এবার দেখো চার নম্বর মাইনাস এগারো যোগ প্লাস আঠারো যোগ মাইনাস ষোলো বন্ধু উঠিয়ে নেব প্লাস প্লাস এগুণ প্লাস মাইনাস এগুণ করলে মাইনাস এগারো প্লাস প্লাস এগুন করলে প্লাস আঠারো প্লাস মাইনাস এগুন করলে মাইনাস ষোলো এখন দেখো দুটো আছে বিয় গলা তো বিয় গলা যোগ করে নেবো এগারো আর ষোলো হচ্ছে বিয়োগ চিহ্ন বসাবো তো এক আট ছয় হচ্ছে সাত আর এক আর এক হচ্ছে দুই আর যোগ আঠারো এখন দেখো বড়ো হচ্ছে এটা বিয়োগ চিহ্ন বসবে আর সাতাশ থেকে আঠারো বাদ দিলে হয় সতেরো থেকে আট বাদ দিলে নয় আর এক থেকে এক বাদ কিছু নয় মানে নয় হলো অ্যান্সার এবার দেখো চার নম্বরের অঙ্কগুলো চার নম্বরে বলা হয়েছে যোগ ফল নির্ণয় করো তো প্রশ্নটুকে নিচ্ছি প্রশ্ন তো আছে মাইনাস টু কমা মাইনাস টেন কমা প্লাস টোয়েন্টি ওয়ান এখন দেখো যোগ চে বসাবো মাইনাস টু প্লাস মাইনাস টেন যোগ প্লাস টোয়েন্টি ওয়ান একই করতে হবে প্লাস মাইনাসে গুন করলো মাইনাস টু মাইনাস প্লাস করলো মাইনাস টেন প্লাস করলো প্লাস টোয়েন্টি এখন দেখো এই দুটো দুটো একসাথে বিয়োগ যোগ করে নেবো তোর বিয়োগ দশ আর দুই হচ্ছে বারো আর এখানে যোগ একুশ এখন দেখো বড় হচ্ছে এটা তো যোগ চিহ্ন এদিকে বসালো চলে না বসালো চলে আর একুশ থেকে বারো বাদ দিলে হয় নয় নয় বলছি নয় বসিয়ে নেব এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটুকু নেব মাইনাস আঠারো কমা মাইনাস সেভেন তারপরে আছে মাইনাস টু মাইনাস আঠারো মাইনাস সেভেন আর প্লাস মাইনাস টু এবার বন্ধু উঠাব সমান প্লাস মাইনাস আঠারো আর প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস এখন দেখো এই তিনটি হচ্ছে মাইনাস যোগ করতে হবে তো মাইনাস বসবে আঠারো আর সাথে হচ্ছে পঁচিশ পঁচিশ আর দুই হচ্ছে সাতাশ এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব প্লাস দশ তারপরে বিয়োগ আট মাইনাস কমা মাইনাস টেন এবার দেখো যোগ দশ যোগ তারপরে বিয়োগ আট যোগ বিয়োগ দশ এবার দেখো বন্ধন উঠে নেব প্লাস প্লাস গুণ করলো প্লাস দশ প্লাস মাইনাস মাইনাস আট আর মাইনাস প্লাসে গুণ করলো মাইনাস দশ এখন দেখো দশ বসিয়ে নেব এই দুটো বিয়োগ আছে একসাথে যোগ করে বসিয়ে নেব বিয়োগ চিহ্ন দশ আর আটে হচ্ছে আঠারো বড়ো হচ্ছে এটা তো বিয়োগ চিহ্ন বসবে আঠারো থেকে দশ বাদ দিলে আট হয় এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস এইট কমা মাইনাস টেন কমা প্লাস টু যোগ চিনতে বসে নেব প্লাস এইট যোগ মাইনাস টেন যোগ প্লাস এবার বন্ধু উঠিয়ে নেব প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস প্লাসে গুণ করলে প্লাস টু দুটো আছে একসাথে যোগ করে বসে নেব আর আঠেরো হচ্ছে যোগ করে আর প্লাস টু বড়ো হচ্ছে মাইনাস বারোটা তো মাইনাস জন্য বসবে আঠেরো থেকে দুই বাদ দিলে হবে ষোলো এটা আমি তোমাদের সুন্দর করে শিখলাম এরপরে দেখো পাঁচ নম্বর মাইনাস উনিশ কমা মাইনাস নয় কমা প্লাস পাঁচ এবারে দেখো যোগ চুনতে বসে নেবো মাইনাস উনিশ যোগ মাইনাস ফাইভ এ নয় আর এখানে যোগ প্লাস পাঁচ বন্ধু উঠে নেবো প্লাস মাইনাসে গুণগুলো মাইনাস উনিশ প্লাস মাইনাসে গুনগুলো মাইনাস নয় আর প্লাস প্লাসে গুণগুলো প্লাস ফাইভ এখন দেখো এই দুটো যোগ বিয়োগলা আছে তো যোগ করে নেব মাইনাস উনিশ আর নয় হচ্ছে আঠাশ যোগ করে প্লাস ফাইভ এটা বড়ো তো বিয়োগ চিহ্ন বসবে আঠাশ থেকে পাঁচ বাদ দিলে হবে তেইশ এবার দেখো ছয় নম্বর প্লাস কুড়ি কমা মাইনাস নয় কমা মাইনাস ছয় যোগচুনে বসে নেব প্লাস কুড়ি প্লাস মাইনাস নয় প্লাস মাইনাস ছয় প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস কুড়ি প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস নয় আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ছয় এখন দেখো এই কুড়ি বসিয়ে নেবো আর এই দুটো বিয়োগলা আছে মানে যোগ করে নেবো মাইনাস দিয়ে নয় আর ছয় হচ্ছে পনেরো তো কুড়ি থেকে পনেরো বাদ দিলে হবে পাঁচ এটা শিখে দিলে হবে এরপরে দেখো সাত নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস চোদ্দ কমা মাইনাস বারো

চোদ্দো আর বারো যোগ করলে হবে ছাব্বিশ প্লাস একুশ বড়ো হচ্ছে এটা তো বিয়োগ বসবে ছাব্বিশ থেকে একুশ বাদ দিলে হয় পাঁচ এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব মাইনাস তেরো বিয়োগ যোগ সাত কমা বিয়োগ দুই যোগ ছুঁড়তে বসে নেব বিয়োগ তেরো যোগ যোগ সাত যোগ বিয়োগ দুই বন্ধু উঠিয়ে নেব প্লাস মাইনাসে গুন করল মাইনাস তেরো প্লাস প্লাস এখন করল প্লাস সেভেন আর প্লাস মাইনাসে মাইনাস টু এবার দেখো এই দুটো আছে গলা তো দুটোকে একসাথে যোগ করে নেব মাইনাস মাইনাসে যোগ করলে হবে মাইনাস তেরো আর দুই হচ্ছে পনেরো আর যোগ সাত এটা বড়ো তো বিয়োগ চিহ্ন বসবে আর পনেরো থেকে সাত বার দিলে আট হবে এটা হলে সুন্দর হবে এরপরে দেখো নয় নম্বর যোগ পনেরো কমা বিয়োগ নয় কমা মাইনাস তো যোগ পনেরো যোগ বিয়োগ নয় যোগ বিয়োগ ছয় প্লাস প্লাস এখন প্লাস পনেরো প্লাস মাইনাসে গুণ করলো মাইনাস নয় প্লাস মাইনাসে গুণ করলো মাইনাস ছয় এবার দেখো এটা যোগ আলো আছে বসিয়ে নেব যোগ পনেরো আর এখন দেখো এই দুটো যোগ করে বসিয়ে নেবো দুটোই বিয়োগো আছে সেজন্য নয় আর ছয় হচ্ছে পনেরো এখন দেখো এই দুটো বিয়োগ করলে হবে শূন্য এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের আজকে প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ